পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপরে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চেন চেত্রু সৌজন্য সাক্ষাতে এলে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানান সাক্ষাতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে দেশটির রাষ্ট্রদূতকে আহ্বান জানান প্রধানমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আবদুল করিম আল বুলুসি ওমানে বাংলাদেশি শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন তারা উভয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয় এলডিসি পরবর্তী সময়ের জন্য বাংলাদেশের প্রচেষ্টার পরিপূরক হিসেবে ওমানের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন করার বিষয়েও আলোচনা করেন বাংলাদেশিদের ওপর ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞার বিষয়ে আলবুলশি জানান বাংলাদেশিদের জন্য দশটি ক্যাটেগরির ওমানের ভিসা এখন উন্মুক্ত